রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের অনেক 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 দিন পর তোমাদের সবার সাথে দেখা করতে আসছি, আর হচ্ছে বেরোচ্ছি আজকের অনেকদিন পর, বাচ্চাগুলোকে নিয়ে বেরোচ্ছি আজকের এতদিন পর বেরিয়েছি বাইরে। আর হঠাৎ করেই এত মানে মনে হচ্ছে যেন কেমন একটা অন্য ইয়েতেই পৌঁছে গেছি, যেন মনে হচ্ছে ঘরের মধ্যে বসে বসে না বাইরের দিকে কিছু বোঝাই যায় না। আর আজকের এত গরম, বাপরে, হঠাৎ করেই এত গরম আর রোদ লাগছে, মানে ঘরের মধ্যে বসে ভাবাই যায় না যে বাইরে এত গরম আর এত রোদ। চিন্তা করো তো, এই দুটোকে নিয়ে বেরিয়েছি। তাতাইয়ের তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকেই আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে, বাইরে যাব বাইরে যাব। মিষ্টির পরীক্ষা চলছে, এখন একটা লম্বা গ্যাপ দিয়েছে, তো একটু দরকারেই বেরোচ্ছি। চলো যেতে যেতে কথা বলবো। বাবা সত্যি আজকের ভীষণ গরম। তো ছেলে মেয়ে দুজনকেই নিয়ে বেরিয়ে পড়েছি আজকের, যাচ্ছি গড়িয়াহাটে। হ্যাঁ, ওই শপিংয়েরই ব্যাপার আছে, একটু বেশ অনেকদিন ধরেই মনটা শপিং শপিং করছিল, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তবে এখন না, সেটা আরও কটা দিন পরে একটু ভালো করে কনফার্মেশনটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো ওই বলে না, এখনও কনফার্মেশন কিছু নেই, কিন্তু বেরিয়ে পড়েছি শপিং করতে। আর দেখো গড়িয়াহাটের এই গলি অলি গলি ঘুরলেই যেন মনে হয় যা দেখছি সবটাই কিনে ফেলি, সবটাই দেখে লোভ হয় সবটাই কিনে ফেলি। ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকের না শপিং করতে বেরিয়েছি তো অনেকদিন পরে, সব কিছু ভুলে গেছে আজ যে আমি গড়িয়াহাটে কত বছর পরে এসেছি তার নিজেই ঠিক নেই। আর তাতাই আর মিশে তো তোরা বোধহয় ফার্স্ট টাইমই এসেছিস না? ওরা তো একদম ফার্স্ট টাইমই এসেছে, আর খিদে পেয়ে গেছে, এত জোরদার খিদে পেয়েছে সে বলার নেই। তো এসেছি, আগে কিছু পেট পূজা হয়ে যাক, তারপরে বাকি দেখা যাবে। বাইরে কি গরম বাবা, শীত থাকলে শীত শীত করতে থাকে, আর এবার গরম পড়ে গেছে, গরম গরম করতে থাকো। মানে সবে আজকে মার্চের পাঁচ তারিখ, মার্চের পাঁচ তারিখের এই অবস্থা। এই জায়গাটা দিদি বার করেছে, আর এই জায়গাটা অনেকটা বাড়ির মতন দেখতে, কিন্তু এটা বার নয়, এটা রেস্টুরেন্ট। দেখিয়ে দিয়ে তোরা বার বার করছিস, লোকে বলবে দেখো ছেলে মেয়ে সব মা এসেছে বারে খেতে। বাই দ্য ওয়ে পরিণীতার কিন্তু বোর্ডসের এক্সাম চলছে, আর তিনটে মেজর এক্সাম পেপার হয়ে গেছে, আর তিনটে বাকি আছে। আর হ্যাঁ, যে তিনটে বাকি আছে সে তিনটে মেজর নয়, ম্যানেজেবল। আর নেক্সট এক্সামের মাঝখানে 12 দিনের ছুটি, 9 দিনের ছুটি, তাই আমরা একটু বেরিয়েছি আউটিং করতে। ওকে দৌড় করাবে, দৌড় করিয়ে দিয়েছে, আমরা ভাবছিলাম যে বোর্ডের সময় কিছু আর এসো, মানে এর জন্য ভগবানদেরই করে বেড়াচ্ছে। তোমরা কেউ আছো গো আমার সাবস্ক্রাইবার, তোমাদের মধ্যে কেউ আছে গো তাতাইকে নিয়ে যাবে এক সপ্তাহের জন্য? তাতাই প্রচণ্ড জ্বালাতন করছে, এত দুষ্টুমি, এত বিরক্তি করছে, ঘরের না পড়াশোনা করছে, পড়াশোনা তো করবেই না, এমনি করে না, পরীক্ষা শেষ হয়ে গেছে। বলছি আমাকে আমার ফ্রেন্ডের বাড়িতে দিয়ে সব বলে উঠছে, চলো আমরা দুজন ঘুরে ঘুরে বেড়াই। কেউ যদি ওকে 10 দিনের জন্য রাখো না, তাহলে আমি তাকে অ্যাওয়ার্ডও দেবো। 10 দিন কেউ পারবে না নিয়ে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু শোনো আমি একটা ডিক্লারেশন করে দিচ্ছি যে তাতাইকে 10 দিনের জন্য নিয়ে যাবে, আমি তাকে একটা কিছু গিফট, একটা কিছু সিরিয়াসলি গিফট দেবো, কিন্তু 10 দিনের জন্য টানা রাখতে হবে, 10 দিনের মাঝখানে আমায় এসে দিয়ে দিলে হবে না, দায়িত্ব সমেত রাখতে হবে। গিফট হবে ডায়মন্ডের নেকলেস। হ্যাঁ ডায়মন্ডের নেকলেসই দেবো আমি, 10 দিনের জন্য রাখো। যদি কোনো ছেলে হয় তাকে ডায়মন্ডের রিং দেওয়া হবে। তো তোরা বাজে বসে বন্ধ করতো, শেষমেশ খাবার এসে পৌঁছতে শুরু করলো, আর ঘুরতে ঘুরতে তো গলা ভীষণ শুকিয়ে গেছে, তাই আগে একটা মশালা থাম্বস আপ, আর তারপরে পরপর পরপর খাবার। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, রেস্টুরেন্ট যেটাতে ঢুকেছি না, খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, মানে আমরা বাজার করতে করতে লিটারালি আমরা এত টায়ার্ড আর খিদে পেয়ে গেছিলো, মিষ্টি এটা অনলাইন দেখে এটাতে ঢুকেছি।
জানো, কিছুক্ষণ আমরা বসে রইলাম, মেনু সিলেক্ট করতে পারছি না, কি করব, সবই ননভেজ। জানি না কি হলো, হঠাৎ করে এই যে ভদ্রমহিলা সার্ভ করছেন, উনি আমার কাছে এসে বলছেন, ম্যাডাম আপনি কি কিছু পুরো পিওর ভেজিটেরিয়ান অপশনস খুঁজছেন? আমি আপনি অর্ডার দিন, আমি আপনাকে কাস্টমাইজ করে পরিষ্কারভাবে বানিয়ে দেব। দেখো এতটাই বা কে বলে আর কে করে। তো আমি বললাম যে হ্যাঁ, ভেজিটেরিয়ান তো খুঁজছি, যদি পেঁয়াজ রসুনটাও বাদ হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তো যাকে করে দিয়েছে, পেট পুজো ভালো করে হলো, হয়ে আবার লেগে পড়েছি বাকি যেটুকু শপিং করার সেইটুকু। বাকি বলতে এই তাতাইয়েরই কিছু জিনিস বাকি আছে, আর ও আমাকে যা হ্যারাস করছে, এত চুজি এত চুজি। মানে মিষ্টিকে জিনিস কেনাতে গিয়ে আমার এত প্রবলেম হয় না, তাতাইয়ের জন্য যতটা আমার প্রবলেম হয়। কখনো রং পছন্দ হয় না এইটা না ওইটা, কখনো ডিজাইন পছন্দ হয় না, কখনো এইটা পরবো না আমি অমুক জায়গায় ওইটা দেখেছি, আমি অনলাইনে দেখেছি আমাকে ওরকম কিনে দাও। বাপ রে বাপ, এই ছোট্ট বাচ্চাটা ভীষণ আমাকে মানে আজকে জ্বালিয়েছে বেরিয়ে। তো যাই হোক, কিনে তো দিতেই হবে, দিদির কেনা হয়ে গেছে। ওর ওর জন্যে জানেন তো নানা করে 10টা দোকান আমি খুঁজে ঘুরে মানে খুঁজে খুঁজে এক তো জিনিস পাচ্ছি না, যেটা খুঁজতে গেছিলাম অ্যাকচুয়ালি সেটা তো পেলামই না, আর যেটা পাচ্ছি তো তার পছন্দ হচ্ছে না। এই দোকানে এসে ওকে একদম ওয়ার্নিং দিয়েছি যে যদি তোর মনে হয় তুই জামাকাপড় কিনবি তাহলে এখান থেকেই কিনবি, না হলে কিন্তু আমি চললাম, এবার তুই বুঝে নে। তখন বাবু একদম চুপচাপ, যেটা মানে মুখটা একদম হাঁড়ি করে, যেটা পছন্দ করে দিয়েছি সেটাই কিনেছে। তারপরেও আবার আমায় বলেছে আমি পাপ্পার সাথে আবার বেরোবো। আজই তুই আমায় আজকে ছাড়, পাপ্পার সাথে যা পারবি তাই করবি, বাড়িতে চল তারপরে দেখে নেব। আজ মিষ্টি আমাদের সাথে বেরোতেই চাইছিল না, আসলে পরীক্ষা চলছে, আর আমি একটু জোর দিলাম, এত ফ্রাস্ট্রেটেড ও হয়ে যাচ্ছিল, সেই হয় না, এত গ্যাপ দিয়েছে পরীক্ষার মধ্যে মধ্যে, ভাবুন তো একটা পরীক্ষা আর মানে দুটো পরীক্ষার মধ্যে 9 দিনের একটা বড় গ্যাপ, বাচ্চা তো এমনি অধৈর্য হয়ে যায়। আর পিই আছে নেক্সট, তাই জন্যে ওকে নিয়ে একটু বেরোলাম। তো যাই হোক, আমাদের তো শপিং হয়ে গেল, চলুন এবার বাড়ি থেকে। মেয়েদের থেকে বোধ হয় বেশি টাইম এর লাগবে, বলো। এটা পছন্দ হয় না ওইটা পছন্দ হয় না, মেয়েদেরও বোধ হয় এত ইয়ে থাকে না। আমার তো লাগেনি, 2 মিনিট লেগেছে, সব চুজ করে বেরিয়ে এসেছি, এর অবস্থা দেখো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি যাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। হরি বল, হরে কৃষ্ণা।